বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক জোরালো করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শনের সময় এ কথা জানান তিনি। ক্যাম্পাসে শহীদ স্মৃতি সংগ্রহশালা, বদ্ধভূমি, কেন্দ্রীয় মন্দির সহ বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন প্রণয় ভার্মা। পরে জানান, দুই দেশের মানুষের সম্পর্ক, অর্থনীতি ও সাংস্কৃতিক আদান প্রদান এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রাজশাহী। বিদেশি শিক্ষার্থীদের পড়ার সুযোগ এবং বিভিন্ন দেশের যুবকদের মধ্যে জ্ঞানের আদান প্রদানে সুযোগ করে দেওয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন ভারতীয় হাই কমিশনার। জানান, দুই দেশের মানুষের জীবনমান উন্নয়নে একসাথে কাজ করার অনেক সুযোগ রয়েছে। We are doing a lot of projects to promote cross-border connectivity so that we can integrate our people, our economies better and closer together. So in all these, clearly Rajshahi is one of the biggest cultural and economic centers of Bangladesh, has an important role to play. And we have, I have, you know, explored many areas where we can work together.